পঞ্চায়েত ভোট যখনই হোক, আমি প্রথম দিনেই বলেছি যে তৃণমূল কংগ্রেস যখনই পঞ্চায়েত ভোট হোক সাংগঠনিকভাবে আমরা প্রস্তুত, এবং রাজ্য সরকারের তরফ থেকে বা দলীয় তরফে আমি বারবার বলেছি যে শান্তিপূর্ণ অবাধ গণতান্ত্রিকভাবে নির্বাচন হবে, মানুষ নিজের ভোটাধিকার প্রয়োগ করবে, এবং মানুষ তো ভোটাধিকার প্রয়োগ করেছে, একুশে নির্বাচনে কি করেনি। পঞ্চায়েত ভোট অবাধ ও শান্তিপূর্ণ, ফের বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, পঞ্চায়েত ভোটের জন্য প্রস্তুত তৃণমূল কংগ্রেস, অশান্তি করলে ফল ভালো হবে না। হুঁশিয়ারি অভিষেক বন্দ্যোপাধ্যায়। খানিকক্ষণ আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্য যথেষ্ট গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। আমরা কথা বলবো এই বিষয় সম্পর্কে আরও জানবো। প্রবীর এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে, আমাদের প্রতিনিধি প্রবীর। আরও একবার অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যে পঞ্চায়েত ভোট অবাধ ও শান্তিপূর্ণ, পঞ্চায়েত ভোটের জন্য তৃণমূল কংগ্রেস সাংগঠনিকভাবে প্রস্তুত। একদমই দেখো, এর আগে বারবার অভিষেক বন্দ্যোপাধ্যায় কখনো দলীয় বৈঠকে গ্যামাকসিতে জেলা ধরে ধরে সেখানে যেমন হুঁশিয়ারি দিয়েছেন যে অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচন করতে হবে, বিভিন্ন জনসভা সেখানেও কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার বলেছেন পঞ্চায়েত নির্বাচন শান্তিপূর্ণ করতে হবে। আজকে দলের প্রতিষ্ঠা দিবসে পুরাতন ভবন তৃণমূল কংগ্রেসের তার ভিত পুজো করতে এসে অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু আবার বার্তা দিলেন যে পঞ্চায়েত নির্বাচন জন্য তৃণমূল কংগ্রেস প্রস্তুত যখনই নির্বাচন হোক, কিন্তু অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচন করতে হবে, যদি কেউ বাড়াবাড়ি করেন তাহলে তার ফল ভালো হবে না, অর্থাৎ দলের তরফ থেকে যদি কেউ বাড়াবাড়ি করেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, এবং পঞ্চায়েত প্রধান থেকে শুরু করে যারা কাজ করেননি ইতিমধ্যে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবং দল যে দুর্নীতির প্রশ্নে কোনো রকম আপোষ করবে না, এ বিভিন্ন ক্ষেত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই বার্তা দিয়েছেন। আমরা দেখেছি যে পূর্ব মেদিনীপুরে হোক বা নদিয়াতে পঞ্চায়েত প্রধান যারা কাজ করেনি বা যাদের বিরুদ্ধে অভিযোগ আসছে তাদেরকে তিনি ইস্তফা দিতে বলেছিলেন, তারা ইস্তফা দিয়েছেন, এবং দলের কারোর বিরুদ্ধে অভিযোগ করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে, দুর্নীতির সঙ্গে কোনো আপোষ করা হবে না বলেও আজকে এই পঞ্চায়েত নির্বাচনের প্রাক্কালে দাঁড়িয়ে আবারও বার্তা দিয়ে গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ কড়া বার্তা বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হুঁশিয়ারি, কারণ এর আগেও অভিষেক বন্দ্যোপাধ্যায় তুমি যে ইনসিডেন্টগুলোর কথা বলছিলে আমরা জানি যে মগরার প্রসঙ্গ এক্ষেত্রে চলে আসবে, এবং আরও বেশ কয়েকটা জায়গা অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কড়া বার্তা দিয়েছেন যে কাজ করতে হবে এবং কাজ করেই মানুষের কাছে পৌঁছতে হবে, মানুষকে পরিষেবা দিতে হবে, এটাই তৃণমূল কংগ্রেসের মূল লক্ষ্য, এবং সেটা আবারও আজকে পরিষ্কার করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় একাধিক বক্তব্যের মধ্যে। এই বক্তব্যটা কতটা গুরুত্বপূর্ণ যে পঞ্চায়েত ভোট অবাধ এবং শান্তিপূর্ণ করতে হবে, অশান্তি করলে ফল ভালো হবে না, বলছেন কে? স্বয়ং অভিষেক বন্দ্যোপাধ্যায়। দেখো, তিনটি বিষয়কে সামনে রেখে তৃণমূল কংগ্রেস পঞ্চায়েত নির্বাচনে যেতে চাইছে। এক, যারা এতদিন ধরে বোর্ডের দায়িত্বে ছিলেন তারা কি কাজ করেছেন, তারা কাজ করেছেন কিনা সেটা দেখে নেওয়া, যদি কাজ না করে থাকেন তাদের টিকিট দেওয়া হবে না। প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে মানুষ যা বলবেন, যাদের কাছে মানুষের গ্রহণযোগ্যতা আছে তারাই টিকিট পাবেন। এবং প্রবীর তুমি সঙ্গে থাকো, বিজেপি নেতা দিলীপ ঘোষ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। দিলীপবাবু নমস্কার। অভিষেক বন্দ্যোপাধ্যায় খানিকক্ষণ আগে তিনি বলেছেন পঞ্চায়েত ভোট নিয়ে, তিনি বলছেন যে অবাধ ও শান্তিপূর্ণ ভোট করতে হবে, পঞ্চায়েত ভোটের জন্য তৃণমূল কংগ্রেস সাংগঠনিকভাবে প্রস্তুত, এবং যদি কেউ অশান্তি করে অশান্তির ফল ভালো হবে না, হুঁশিয়ারি বার্তা অভিষেক বন্দ্যোপাধ্যায়, কি বলবেন আপনি? দেখুন, প্রত্যেক ইলেকশনের আগে ওনার তরফ থেকে এরকমই বলেন, ওনারা এটা বলছেন মানে ধরে নিতে হবে ব্যাপক হিংসা হবে। পঞ্চায়েতে দেখেছি আমরা, অ্যাসেম্বলি কি বলে পৌরসভা নির্বাচনে দেখেছি, এগুলো কর্মীদের জন্য, এটা প্রেসে মিডিয়ার জন্য বলে যে এটা আপনারা আলোচনা করুন, এই ধরনের কাজ যা করা সেটা করবো না। যারা নিজের পার্টির মধ্যে গন্ডগোল থামাতে পারছে না, মারামারি খুনোখুনি গোলাগুলি চলছে, তারা বলবেন যে অন্যদের সঙ্গে লড়াই করো না বা তার কথা শুনবে তো, মমতা ব্যানার্জি এরকম বলতেন এটা চলবে না ওটা চলবে না, সবই তো চলছে। সেই জন্য এসব হচ্ছে স্টান্ট মিডিয়াতে চালাবার জন্য। দিলীপবাবু অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকার জন্য। দিলীপ ঘোষ বিজেপি নেতা, তার সঙ্গে আমরা কথা বলছিলাম। সিপিএম নেতা সুজন চক্রবর্তী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। সুজনবাবু নমস্কার। খানিকক্ষণ আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন যে পঞ্চায়েত ভোট অবাধ এবং শান্তিপূর্ণ হবে, যদি অশান্তি কেউ করে তার ফল ভালো হবে না, হুঁশিয়ারি অভিষেক বন্দ্যোপাধ্যায়, কি বলবেন আপনি? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিশ্বাসযোগ্যতা আছে বলে যারা যারা মনে করছিলেন তারা সবাই ধাক্কা খেয়েছে। সবাই মনে করছিলেন যে পিসির ভাইপো অত বাচ্চা ঠিক আছে, আর এতে কি দলের সেকেন্ড না থার্ড কিছু একটা আছে, কথা বোধহয় কোনো মূল্য আছে, কিন্তু ওনার কথার কোনো মূল্য আছে বলে যারা মনে করতেন তারা ধাক্কা খেয়েছেন, কারণ ওর কোনো বিশ্বাসযোগ্যতা নেই। উনি পৌর নির্বাচনের আগে যা বলেছিলেন ঠিক তার উল্টো ঘটনাটা ঘটেছিল। উনি গত মাসখানেকে এই নিয়ে ওদের তিনবার বললেন, কিন্তু বলার পর দেখা গেল তৃণমূলের সভাপতি বলে যাচ্ছেন যে তৃণমূল না করলে কোনো সরকারি কাজ পাওয়া যাবে না, তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবার যোগ্যতা ওদের হয়নি। যেটা যেটা যোগ্যতা দেখাচ্ছেন যে কিছু একটা অ্যাকশন নিচ্ছি, ওগুলো সব ভাগ ঠিক মতো পাচ্ছে না বলে সবাই বুঝতেই পারছেন। কোঅপারেটিভের নির্বাচনে এত গণ্ডগোল,
ডাক্তারদের নির্বাচনে তৃণমূলের দুই গোষ্ঠী তার যে গণ্ডগোল এবং সাধারণ ডাক্তারদের ছেড়েই দিন, ফলে ডাক্তারদের নির্বাচন যারা সেটা লুট করে, কোঅপারেটিভের নির্বাচন যারা লুট করে, তাই নিয়ে যারা বোমাবাজি করে, প্রতিদিন বোমায় শিশু মৃত্যু হচ্ছে যখন তৃণমূলের দাপট দেখাবার জন্য, তখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এসব কথার কোনো বিশ্বাসযোগ্যতা নেই। প্রশাসন যারা চালান তারা ঠিক করেছেন যে দুষ্কৃতীদের কথাতেই তারা চলবেন এবং দুষ্কৃতীরাই প্রশাসন চালাচ্ছে। লুট ছাড়া তৃণমূল হয়, দখলদারি ছাড়া তৃণমূল হয়। যে অর্জুন সিং তৃণমূল থেকে বিজেপি, সে আবার বিজেপি থেকে তৃণমূল, না বোঝার কি আছে? এই সমস্তদের নিয়েই যে তৃণমূলের সম্পদ, তাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথার কোনো বিশ্বাসযোগ্যতা আছে বলে আমিও মনে করি না, মানুষও মনে করে না। অনেক ধন্যবাদ সুজনবাবু আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকার জন্য। অভিষেক বন্দ্যোপাধ্যায় খানিকক্ষণ আগে যে কথাগুলো উল্লেখ করেছেন তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ যে কথা তিনি বললেন, আরও একবার বললেন পঞ্চায়েত ভোট অবাধ এবং শান্তিপূর্ণ করতে হবে, এবং যখনই পঞ্চায়েত ভোট হোক না কেন সাংগঠনিকভাবে প্রস্তুত রয়েছে তৃণমূল কংগ্রেস, পঞ্চায়েত ভোটের জন্য পুরোপুরি তৈরি রয়েছে তৃণমূল কংগ্রেস, অশান্তি করলে ফল ভালো হবে না। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই হুঁশিয়ারি বা বার্তা ঠিকই বলেছেন তিনি, আপনাদেরকে শোনাই। পঞ্চায়েত ভোট যখনই হোক, আমি প্রথম দিনেই বলেছি যে তৃণমূল কংগ্রেস যখনই পঞ্চায়েত ভোট হোক সাংগঠনিকভাবে আমরা প্রস্তুত, এবং রাজ্য সরকারের তরফ থেকে বা দলীয় তরফে আমি বারবার বলেছি যে শান্তিপূর্ণ অবাধ গণতান্ত্রিকভাবে নির্বাচন হবে, মানুষ নিজের ভোটাধিকার প্রয়োগ করবে, এবং মানুষ তো ভোটাধিকার প্রয়োগ করেছে, কিছু নির্বাচন কি করেনি।